30 বছর ধরে সম্প্রীতির বার্তা বহন করে চলেছে মহলন্দে বাবুপাড়া দুর্গাপূজা। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ মিলেমিশে পরস্পরের সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘ 30 বছর ধরে বাবুপাড়ায় দুর্গা উৎসব করে নজির সৃষ্টি করেছেন। মুর্শিদাবাদের কান্দি থানার অন্তর্গত মহলন্দে 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাবুপাড়া সার্বজনীন দুর্গাপুজো দীর্ঘ 30 বছর ধরে সম্প্রীতির বার্তা বহন করে আসছে। উল্লেখ, সেই 1992 সাল থেকে সুদীপ্ত দাসের উদ্যোগে মহলন্দে গ্রামের হিন্দু মুসলিম বাসিন্দারা হাতে হাত মিলিয়ে এই দুর্গাপূজা করে আসছেন। এ বিষয়ে দুর্গা উৎসব কমিটির সভাপতি মোহাম্মদ শুকুরুল্লাহ শেখ বলেন, আমাদের মুসলিমদের ঝাড়ে বাঁশ কেটে নিয়ে এসে এই পুজো শুরু হয়েছিল। এখন আমরা সকলেই মিলেমিশে এই পূজা উৎসব করি। খুব ভালো লাগে যে আমরাও যেমন আসি, হিন্দু ভাইয়েরাও তেমনি মুসলিমদের বিভিন্ন পালা পর্বণে সহযোগিতা করেন। এই বিষয়ে কমিটির সম্পাদক গোপাল দাস বলেন, সুদীপ্ত দাস প্রথমে সকলকে নিয়ে খোলা আকাশের নিচে মণ্ডপ তৈরি করে এবং পুজো দিতেন। তারপর মুসলিম ভাইদের সহযোগিতা নিয়ে 2010 সালে স্থায়ীভাবে মন্দির গড়ে উঠেছে। তিনি আরও জানান, মুসলিম সম্প্রদায়ের মানুষ আমাদের সহযোগিতা না করলে এই সার্বজনীন দুর্গা পূজা করা সম্ভব হতো না। ব্যুরো রিপোর্ট, জেন টিভি। এই জায়গাটা ফাঁকা ছিল, তারপরে এখানটার যারা যুবক ছিলেন, আমিও ছিলাম, তারপরে আশপাশের আমাদের মুসলিম যুবক যারা আমাদের বন্ধু বান্ধব একত্রিতভাবে একটা মিটিং করে পরামর্শ করে 1992 সালে সার্বজনীনভাবে এই পূজাটা উদ্বোধন করে বা সূচনা করে। তখন থেকে আমি সভাপতি আছি। আমার নাম মোহাম্মদ শুকুরুল্লাহ শেখ। আমি একজন মুসলিম লোকেও আমি এদেরকে ভালোবাসি বা এদের সাথে সম্প্রীতি ভাগ আমার আছে। সকলে মিলে আমরা হিন্দু মুসলমান সকলে মিলিতভাবে এই পুজোটা চালাই এবং আরম্ভ করেছিলাম। তখন থেকে আমি সভাপতি আছি। এবং এইখানে আমাদের ফাঁকা জায়গা ছিল, মণ্ডপ করার লেগে আমাদের বাঁশ টাঁশ বা তিরপল আমরা এখানে এই হিন্দু সম্প্রদায়ের লোকের দান করেছে এবং মুসলিম সম্প্রদায়ের লোকের কিছু দান করেছে। উভয় মিলিতভাবে এখানে মণ্ডপ করে প্রতি বছরে সার্বজনীন পূজার উৎসব আমরা পালন করে এসেছি। তারপরে চিন্তাভাবনা করে গত 2010 সালে আমরা ভাবলাম এই জায়গাটা, একটা মেয়ে ছিল বহরমপুর বাড়ি থাকে, এখানে বাড়ি ছিল, তাকে বলে কয়ে আমরা দানপত্র করে নিলাম। দেওয়ার পরে এই জায়গাতে ধরুন পাকা মন্দির করার জন্যে পাড়ার লোক সাহায্য করেছে, আমাদের হিন্দু সম্প্রদায় করেছে এবং আমাদের পার্শ্ববর্তী মুসলমানের যারা আছে তারা চাল পয়সা দিয়ে সাহায্য করে, আমরাও কিছু ব্যক্তিগত সাহায্য করেছি। মূল কথা হচ্ছে এই পুজো মণ্ডপটা হিন্দু মুসলিম এবং সম্প্রদায় দলের সম্প্রদায় লোকের জাতি নির্বিশেষে আরও যারা আছে সকলেই সাহায্য করে এবং সকলে মিলে ঘটে আসছি। আজ অবধি করে আসছি, এখানে কোনো ঘটনা অঘটন ঘটেনি। এখানে মুসলিম হিন্দু বলে কোনো অভেদ নাই, এখানে একত্রিতভাবেই পুজোটা চলছে এবং এখনো পর্যন্ত চালু চলছে। আপনার নাম? মোহাম্মদ শুকুরুল্লাহ শেখ। আমি এই কমিটিতে সভাপতি আছি। এই পুজোটা 1992 সাল থেকে আরম্ভ হয়েছে, তখন আমরা 9-10 পড়ি। এর আগে এখানে সরস্বতী পুজো হতো, সরস্বতী পুজোটার পর থেকে আমরা 92 সাল থেকে ফাঁকাই ছিল। তারপরে আমরা দুর্গা পুজোটা প্রথমে ছোট করে বাঁশকাট উভয় সম্প্রদায়ের বাড়ি থেকে চেয়ে বা কেটে নিয়ে এসে মুসলিমদের বাড়ি থেকে তিরপল বাঁশ নিয়ে এসে করি এবং দুই সম্প্রদায়ের লোক আর্থিকভাবে সহযোগিতা করত। তারপর আস্তে আস্তে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা এখানে করেছি বা করছি এখনও, পুজোর উপলক্ষে, দুর্গা পুজো উপলক্ষে সেই অনুষ্ঠানটাও দুই সম্প্রদায়ের লোকের মিলে করি। হ্যাঁ, হিন্দু মুসলিম মিলে। এখন বর্তমানে পুজোটা আর একটু বড় করেছি, সরকারি অনুদান পেয়ে এবং গ্রামের লোকের চাঁদা তুলে তাতে যাত্রা অনুষ্ঠান বা মুসলিমরা এই যে যাত্রা অনুষ্ঠানটা হবে, যাত্রা অনুষ্ঠানটা ম্যাক্সিমাম মুসলিমদের লোকে করছে, অভিনয় করছে বা পরিচালনা করছে, তার সঙ্গে আমরা থাকছি। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এখানে, যে নাচ গান কিছু হয় মুসলিমদের ছেলেপেলে করে এবং ওরাই পরিচালনা করে এবং আমরা তাতে দেখাশোনা করি। কমিটিতে আমাদের এই কমিটির সভাপতি
শুকরুল্লাহ সাহেব আছে, আমি আছি সভাপতি, আর এই কমিটিতে বিভিন্ন সম্প্রদায়ের লোক আছে। আপনার নাম? আমার নাম গোপাল দাস। কি দায়িত্ব আছে? আমি এই পুজোর সেক্রেটারি আছি।